হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আজকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, বিশেষ করে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা এই বছর, অথবা এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করছো, অথবা তোমরা যারা ডিগ্রি অথবা অনার্স পরীক্ষা অংশগ্রহণ করছো, সবার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে সিভি রাইটিং। তো কিভাবে অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশনগুলো রাখা যায় অথবা তোমার সিভি ক্রিয়েট করা যায়, সেই সম্পর্কে কিন্তু অনেকেই ভিডিও চেয়েছো। তো তার ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা তোমাদের অনেক সহজভাবে সিভিটা কী করে লেখা যায় কমপ্লিট করলে তোমরা মোটামুটি পুরো মার্কসটা পেতে পারো, সেই অনুযায়ী কিন্তু ক্লাসটি দেওয়ার চেষ্টা করতেছি। তো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করি। দেখো, আমরা যখন একটা সিভি লিখবো, দেখো তোমাদের জন্য আমি একটা ফর্মেট সাজিয়ে রেখেছি, তোমরা চাইলে এই ফর্ম্যাট, মানে এই ফর্ম্যাটটি দিয়ে সকল ধরনের জব অ্যাপ্লিকেশন অথবা সিভি কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। জাস্ট কোথাও কোনো চেঞ্জ দরকার নাই, শুধুমাত্র যেগুলো আমি বলে দিচ্ছি একটু ভালো করে শোনো, সেই অনুযায়ী কিন্তু তোমরা এই সিভিটা কিন্তু লিখে দিতে পারো। তো দেখো, কথা না বাড়লে না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা কি দিব, একটা ডেট দিব। তো যেই ডেটে তুমি লিখবা সেই ডেটটা কিন্তু তুমি এখানে দিয়ে দিতে পারো। তো আমরা কিন্তু এখানে একটা ডেট বসিয়ে দিতে পারি, ধরো এখানে যে কোনো একটা ডেট আমরা দিয়ে দিচ্ছি, ওকে, এই ডেট। এরপরে তুমি কার বরাবর লিখবা, সেই জন্য কিন্তু তোমাকে টু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? টু। এই যে আমরা টু দিয়েছি, দেখছো, এরপরে হচ্ছে টুর পরে একটা কমা দিব, এরপরে হচ্ছে দি। জাস্ট অ্যাপ্লিকেশনের মতো কিন্তু আমরা শুরু করব। দি, দির পরে কিন্তু আমি ড্যাশ রেখেছি, দেখো ড্যাশের পরে একটা কমা। আচ্ছা, দি, তুমি কার বরাবর লিখতে চাচ্ছ এই জব অ্যাপ্লিকেশনটা? তুমি যদি কোনো ম্যানেজারের কাছে লিখতে চাও তাহলে দি ম্যানেজার, দি এমডি, অথবা সিএম, অথবা হেডমাস্টার, অথবা প্রিন্সিপাল। তুমি যদি কোনো স্কুল কলেজে চাকরি নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে হেডমাস্টার বরাবর হলে এইটা, অথবা ডিসি। তুমি যেই ক্ষেত্রে তুমি চাও, তুমি দির পরে সেই যার কাছে লিখবে তার উপাধিটা এখানে লিখে দেবে। এখন উনি কোন কোম্পানিতে আছে বা কোন প্রতিষ্ঠান আছে, সেই কোম্পানি অথবা প্রতিষ্ঠানের নামটা কিন্তু তুমি লিখে দেবে। আমি এখানে এটা লিখেছি এবিসি কোম্পানি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তোমরা কিন্তু এখানে সে যে প্রতিষ্ঠানে হোক সেই প্রতিষ্ঠানের নামটা দিবা। এরপরে দেখো একটা কমা দিবা, এরপরে নিচে দিবা হচ্ছে কি, দেখো প্রতিষ্ঠানের নিচে যেটা থাকে সেটা হচ্ছে প্রতিষ্ঠানটি কোথায় অবস্থান করছে সেই অবস্থানের নামটা, ঢাকা, ওকে, এটা দেবো। এরপরে ফুল স্টপ। এরপরে আমরা যে মূল বিষয়টা, দেখো সাবজেক্ট, মানে কোন বিষয়ের উপরে তুমি চাচ্ছ, সাবজেক্ট আমরা কি লিখবো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছ, এইটা কিন্তু তোমাকে প্রশ্নে উল্লেখ করে দেবে। তো যদি উল্লেখ করে দেয় তাহলে তুমি এই যে ড্যাশ, এই ড্যাশে তুমি পোস্টটা দিবা। হতে পারে তুমি কোনো একটা কোম্পানিতে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেছো, এখানে অফ দ্য রিসেপশনিস্ট, অথবা সেলসম্যান, এখানে সেলসম্যান, অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার, তোমার যেইটা দরকার তুমি শুধুমাত্র এই গ্যাপটায় তোমার ওই পোস্টার নামটা কিন্তু উল্লেখ করে দিবে, ওকে। এরপরে আমরা আসছি মূল যে টপিক্সটা আমরা অ্যাপ্লিকেশন আকারে লিখবো, সেটা লিখি, দেখো স্যার, স্যার মানে আমরা কি বলতেছি, জনাব, ওকে। এরপরে ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট, আমি সাড়া দিচ্ছি টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট, আপনার অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনে পাবলিশড যেটা প্রকাশিত হয়েছিল ইন ডেলি স্টার, ডেলি স্টার একটা পত্রিকার নাম। দেখো, তোমাদের প্রশ্নে যদি কোনো পত্রিকার নাম দেওয়া থাকে তাহলে তুমি সেই পত্রিকাটার নাম ইউজ করবা, আর যদি কোনো নাম না দেওয়া থাকে তুমি যে মানে যেইটা খুশি এরকম একটা পত্রিকা তুমি দিয়ে দিতে পারবা। এবং অন 20 জুন 2022, তাহলে এইখানে আমরা দেখো একটা তারিখ দিয়ে দিচ্ছি। তো এই তারিখটা চাইলে যদি প্রশ্নে উল্লেখিত কোনো তারিখ থাকে তুমি সেই অনুযায়ী তারিখটা দিতে পারো, অথবা তোমাদের ইচ্ছে মতো একটা তারিখ বসিয়ে দাও, কোনো মানে চিন্তার দরকার নাই, ঠিক আছে। এরপরে ফুল স্টপ। এর পরের লাইনটা দেখো, আই উড লাইক টু অ্যাপ্লাই, আমি অ্যাপ্লাই করতে চাই দ্য পোস্ট অফ ড্যাশ, এই পোস্টটার জন্য, ড্যাশ কি পোস্টের জন্য, সেলসম্যান, রিসেপশনিস্ট, অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা হোক তুমি এখানে বসিয়ে দাও, ওকে। এরপরে ফুল স্টপ। এরপর পরের লাইনটা কি আছে, দেখো, মাই পার্টিকুলার্স আর গিভেন, মানে আমার যত কাগজপাতি আছে সেগুলো আমি দিয়ে রাখছি ইন মাই সিভি, একটা সিভি আকারে অ্যাটেস্ট হিয়ারুথ, এইখানে সংযোগ করে দিচ্ছি, ওকে। এইটা ছিল আমাদের পুরো বাংলাটা, ঠিক আছে। এইটুক কথায় কিন্তু লিখে দিলে তোমাদের মূল কথাটা হয়ে যাচ্ছে। এরপরে কী লিখবা, দেখো, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, অ্যান্ড হোপ, আশা করছি, দ্যাট, যে আই উড বি কল্ড, আমি ডাক পাবো ফর অ্যান ইন্টারভিউ, ইন্টারভিউর জন্য আমাকে ডাকা হবে, এটা আমি আশা করছি, এবং কি আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। এই কথাটা তোমরা নিচে একটু একটা প্যারা করে দিবা, আমরা এখানে জায়গা সংকলনে একটু দেখাচ্ছি, তোমরা আর একটু ফাঁকা করে দেবা, কোনো সমস্যা হবে না। এরপর লেখা ইয়োর্স ফেইথফুলি, ইয়োর্স ফেইথফুলি না, আপনি বিশ্বস্ত, একটা নাম দিয়ে দাও, আমি এখানে রনি নামটা ব্যবহার করেছি, তোমরা যে কোনো একটা নাম কিন্তু এখানে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি তোমাদের প্রশ্নে কোনো নাম উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেই নামটা কিন্তু তোমার দিতে হবে এখানে,
ঠিক আছে, এরপর দেখো আমরা নিচে লিখবো। তোমরা অনেকে কিন্তু সিভি লেখা বা অ্যাপ্লিকেশন লেখার সময় চিন্তা করো, স্যার আমরা কোন পেজ থেকে কোন পেজ যেতে পারবো। তো তোমরা এখানে যদি এরকম একটা পেজ থাকে তাহলে এই পেজ থেকে এইটাই যেতে পারবা, যাতে একটা পেজ উল্টে এক পেজের মতোই মনে হয় এমন একটা পেজ। ঠিক আছে, তো এখানে সিভি যারা দেখো সিভি অথবা রিজিউম অথবা কারিকুলাম ভিটা যে কোনো একটা কথা লিখতে পারবা। ঠিক আছে, তোমরা এই কথাটা লেখার পরে দেখো ফুল নেম, তো যদি আমাদের প্রশ্নে ফুল নেমটা দেওয়া থাকে তাহলে ওই নেমটা এখানে দিব, অথবা যদি না দেওয়া থাকে তোমার ইচ্ছা মতো একটা নাম এখানে বসিয়ে দিতে পারো, চাইলে তোমার নিজের নামটাও দিয়ে দিতে পারো। ওকে, ফাদার্স নেম বাবার নাম, তো প্রশ্নে অবশ্যই বাবার নাম থাকে না, তোমরা যে কোনো একটা নাম এখানে ইউজ করে দিবা। ঠিক আছে, মাদার্স নেম এটাও প্রশ্নে থাকে না, তোমরা একটা নাম ব্যবহার করে দিবা। দেখো এরপর হচ্ছে অ্যাড্রেস, তো অনেকে অ্যাড্রেসে বলে পুরো অ্যাড্রেসটা কি লিখবো, পুরো অ্যাড্রেসটা লিখতে গেলে অনেকটা বড় হয়ে যায়, তো তুমি চাইলে কিন্তু এখানে সংক্ষেপে তুমি যে এলাকাটায় থাকো সেই এলাকাটা আপাতত এই সিভিটার জন্য কিন্তু তুমি লিখে দিতে পারো, এখানে একটা তোমাদের এলাকার একটা নাম লিখে দিবা। ওকে, এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তো ম্যারিটাল স্ট্যাটাস মানে কি, তোমাদের বৈবাহিক যে অবস্থাটা সেটা কি, যে তুমি যদি সিঙ্গেল থাকো তাহলে অবশ্যই সিঙ্গেল কথাটা দিবা, সিঙ্গেল কথাটা আমরা লিখে দিচ্ছি সিঙ্গেল। ঠিক আছে, আর যদি তুমি ম্যারিড থাকো তাহলে এখানে কথাটা ম্যারিড লিখে দেবে। এরপর হচ্ছে রিলিজিয়ন, রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম, তোমার ধর্মটা কি, আমরা এখানে ইসলাম ব্যবহার করি, যার ধর্ম সে সেটা করে দিও ইসলাম। ঠিক আছে, এরপর হচ্ছে ন্যাশনালিটি মানে তোমার জাতীয়তা কি, যেহেতু আমরা বাংলাদেশি তো আমরা বাংলাদেশি দিয়ে দেবো, BANGLADESHI, বাংলাদেশি। ওকে, এরপর দেখো একটা গুরুত্বপূর্ণ টপিকস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই এই তথ্যটা কিন্তু অবশ্যই লাগবে এবং ভালো করে দেবা। এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা অনেকেই বোঝো না কীভাবে দিতে হবে, দেখো এর মানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, তোমার কি শিক্ষাগত যোগ্যতা আছে, তুমি কি পাশ করেছো বা তুমি কি মানে যোগ্যতা নিয়ে এসেছো এখানে চাকরি করার জন্য, সেটা কিন্তু তুমি ডিটেলসে দেবা। এখানে দেখো দেখো আমরা চারটা ঘর করেছি, প্রথমটা ঘরটা দেখো এক্সাম নেম, তারপর তুমি এই যে এক্সাম নেমের পর দেওয়া হচ্ছে জিপিএ, তারপর দেওয়া ইয়ার, তারপর দেওয়া হচ্ছে বোর্ড নেম। অনেকে এখানে প্রতিষ্ঠানের নেম ইউজ করে, তুমি চাইলে প্রতিষ্ঠানের নাম ইউজ করতে পারো, কিন্তু আমি সহজ করার জন্য তোমাদের এতটুকু সাজিয়ে দিয়েছি, তো এতটুকু লিখলেই তোমরা পুরো মার্কস পাবা। তোমরা যদি আরো একটু বেশি লিখতে চাও তাহলে কোনো প্রবলেম নাই, তোমরা কিন্তু যোগ করে নিতে পারো। এরপর দেখো এসএসসি, তুমি এসএসসিতে কত পয়েন্ট পেয়েছো, 5 পয়েন্ট পেয়েছো, এবং এটা কত সালে, 2015 সালে, আর কোন বোর্ড থেকে, ঢাকা বোর্ড থেকে। আমি কিন্তু প্রতিষ্ঠানের নাম ইউজ করিনি, তোমরা চাইলে প্রতিষ্ঠানে তোমাদের যার যার যে প্রতিষ্ঠান স্কুলের নাম সেটা ব্যবহার করতে পারো। এরপরে দেখো এইচএসসি, এইচএসসি একটা পয়েন্ট যোগ করে দিয়েছি, তারপরে এইখানে আছে 2017, কারণ এসএসসির পরে ইন্টার করতে কত বছর, 2 বছর লাগে। এরপর হচ্ছে কি আমরা একটা বোর্ড দি মানে ঢাকা বোর্ড দিয়ে দিয়েছি। এরপর দেখো অনার্স, তোমরা চাইলে অনেকে বিএ লিখতে চাও কোনো সমস্যা নেই, অনার্স, তো অনার্সে কত পয়েন্ট পেয়েছো একটা পয়েন্ট দিয়ে দিবা, তারপরে সালটা দিয়ে দিবা, আর এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। তো এই ছিল আমাদের পুরো সিভিটা, তুমি এই সিভিটা যদি এই আকারে লিখে আসতে পারো তাহলে আশা করছি ভালো একটা নাম্বার পাবে তুমি। তো দেরি না করে এটা মুখস্থ করে ফেলো, আর সর্বপ্রথম কথা হচ্ছে আগে নোট ডাউন করো, নোট ডাউন করে তারপর তুমি যে বিষয়টা সিভি পড়তে চাচ্ছ সেই বিষয়টা আমরা যেখানে ড্যাশ রেখেছি শুধু সেই বিষয়ে ওইখানে বসিয়ে দাও, তাহলে দেখো তোমার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার বারবার অন্য কোনো মানে বাড়তি সিভি মুখস্থ করতে হবে না, বা নতুন কোনো শব্দ যোগ করতে হবে না, একটা দিয়ে তুমি সবগুলো লিখে আসতে পারবে। তো কথা না বলে এখানে শেষ করতেছি, আর শেষ করার আগে একটা কথা বলছি যে তোমাদের জন্য বিশেষ কোনো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাও। আরও একটা কথা বলি, আমরা ইংরেজি ভাষা শিক্ষার উপরে ক্লাস দিচ্ছি, তো তোমরা যারা ইংরেজি ভাষা শিক্ষা বা ইংলিশ স্পোকেন করতে চাচ্ছ একদম শুরু থেকে করতে চাচ্ছ, অথবা যারা করতেছ অলরেডি, সবাই কিন্তু আমাদের ইংলিশ স্পোকেন ক্লাসটা একটু ফলো করবে, তাহলে আশা করি তোমরা অনেক ভালো একটু মানে উপকার পাবে। তো কথা হবে আমাদের অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।